नमस्कार दर्शक बंधु, सकल के फिजिक्स डिजिटीचिंग चैने स्वागत। आज के क्लस टुएल्भर छाय पदार्थविद्या अर्थात दुआरी माइती मजुमदार बर द्वित अध्याय तड़ित क्षेत्र और तड़ित बलरेखा सम्पर्कित प्रब्लेम सेट वनर एगारो एवं बारो दागे अंकटा सल्व करब। ओके, एन शुरू करा जा। আমরা তড়িৎক্ষেত্র ও তড়িৎ বলরেখা এখান থেকে আজকে কয়েকটা প্রবলেম সলভ করব। আমাদের প্রথম যে প্রবলেমটা আছে এগারো দাগে, এগারো নম্বরের যে প্রবলেমটা, প্লাস টোয়েন্টি ইউনিট আধানকে মাইনাস থার্টি ইউনিট আধান থেকে ফোর সেন্টিমিটার দূরে রাখা হলো। এদের সংযোজী সরলরেখার উপর কোন বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে? তাহলে আমাদের দুটো আধান আছে, এটা প্লাস টোয়েন্টি ইউনিট এবং আরেকটি আধান আছে মাইনাস থার্টি ইউনিট। আমি এই পয়েন্টটার নাম দিচ্ছি এ এবং এই পয়েন্টটার নাম দিচ্ছি বি। আমাদের প্রশ্ন হলো এখন এই এ বি সরলরেখার উপর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আমরা তড়িৎ প্রাবল্যের ফর্মুলাটা আগে দেখি। ই ইকুয়াল টু কিউ বাই আর স্কোয়ার। কিউ বাই আর স্কোয়ার, যদি কিউ আধান থাকে সেই কিউ আধান থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য হবে কিউ বাই আর স্কোয়ার। বায়ু মাধ্যমের ক্ষেত্রে এবং সিজেস পদ্ধতিতে আমরা যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে হয় তার ভ্যালুটা আমরা ওয়ান ধরে নিচ্ছি। তাহলে দেখা যাক, আমি যদি এই সরলরেখার এ এবং বি এর মাঝখানে কোনো বিন্দু এখানে আমরা পছন্দ করি, তাহলে এর জন্য যে তড়িৎ প্রাবল্য হবে সেটা টোয়েন্টি বাই সে এটা এক্স স্কোয়ার, টোটালটা এটা ফোর সেন্টিমিটার। এখানে তাহলে এর যে ডিরেকশন হবে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন এই দিকে, আবার মাইনাস থার্টি যেটা আছে এটা মাইনাস চার্জ, তারও তড়িৎ ক্ষেত্রে অভিমুখ হবে এইদিকে, কারণ যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে আমরা জানি সেখানে একটা প্লাস ওয়ান চার্জ ধরে নেওয়া হয়। তাহলে এই প্লাস ওয়ান চার্জের উপরে এ যে ফোর্স দেবে সেটা এই দিকে এবং এ একটা অ্যাট্রাকটিভ ফোর্স দেবে সেটাও কিন্তু ডান দিকে, অর্থাৎ এখানে টোটাল ইলেকট্রিক ফিল্ড কখনোই শূন্য হওয়া সম্ভব নয়। তাহলে আমাদের এই দিকে হতে পারে অথবা এই দিকে হতে পারে। আমি যদি এখন এই দিকে ভাবি, এটা এক্স ডিস্টেন্সে আছে, এক্স ডিস্টেন্সে আছে, তাহলে এই কুড়ি কুড়ি ইউনিট যে আধান আছে তার জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড হবে টোয়েন্টি বাই এক্স স্কোয়ার, এবং তার ডিরেকশনটা কোন দিকে হবে? তার ডিরেকশনটা হবে এই দিকে, এটা আমি হচ্ছি ই ওয়ান। মাইনাস থার্টি যে আধানটা আছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড হবে ই টু, এটা হবে থার্টি বাই ফোর প্লাস এক্স তার হোল স্কোয়ার, এবং এটা যেহেতু নেগেটিভ আছে তার ডিরেকশনটা হবে এই দিকে, এটা হচ্ছে ই টু। এখন ই ওয়ান এবং ই টু তার যেহেতু অপোজিট ডিরেকশানে, তারা পরস্পরের ক্যান্সেল করতে পারে যদি ই ওয়ান এবং ই টুর ভ্যালু শূন্য সমান হয়। তো এখন আমরা দেখব যে ই ওয়ান এবং ই টুর ভ্যালু সমান হতে পারে কি না। তাহলে আমরা ই ওয়ান দেখছি টোয়েন্টি বাই এক্স স্কোয়ার। ওকে, এখানে আমরা ধরে নিচ্ছি টোয়েন্টি আধানই আছে টোয়েন্টি, কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে ফোর প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে টোয়েন্টি বাই ফোর প্লাস এক্স তার হোল স্কোয়ার এই টার্মটা কি হবে? নিশ্চয়ই এখানে যে ভ্যালুটা আছে তার থেকে কম হবে, ই ওয়ানের যে ভ্যালু তার থেকে কম হবে, কিন্তু আমি এখানে চার্জ বাড়িয়ে দিয়েছি থার্টি, তাহলে এই যে সিম্পলিফাই করলে এই যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা আবার বেড়ে যাবে, অর্থাৎ সেটা ই ওয়ানের সমান হতে পারে। তাহলে এই পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল শূন্য হতে পারে। আমরা তাহলে ইলেকট্রিক ফিল শূন্য হতে হলে এই দুটো আমরা সমান করব, অর্থাৎ ই ওয়ান ইকুয়াল টু ই টু, এখানে পাচ্ছি টোয়েন্টি বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু থার্টি বাই ফোর প্লাস এক্স তার হোল স্কোয়ার। এখন আমরা যদি এটা স্কোয়ার রুট করে দিই বোথ সাইড, তাহলে এটা পাবো
root 2 by x equal to root 3 by 4 plus x एवं simplify करले आमरा पाबो root 3x equal to 4 root 2 plus root 2x ताहले एदिके जुदे आमी नियाशी एकोन तले root 3 minus root 2 into x equal to 4 root 2 x equal to 4 root 2 by root 3 minus एटा root 2 छिलो root 2 तले x से भैलू हबे 4 root 2 by root 3 minus root 2 এখন আমরা এটাকে সিম্পলিফাই করে ক্যালকুলেশন করব যদি রেশনালাইজ করি অর্থাৎ করণীয় নিরসন করি তাহলে x ইকুয়াল টু আমি পাবো 4 root 2 into root 3 plus root 2 divided by 3 minus 1 তাহলে এখান থেকে আমরা পাবো 4 root 2 into root 2 8 2 into root 2 into root 2 2 তাহলে 8 পাবো plus 4 root 6 4 root 6 divided by 1 এখন আমরা এটা পাবো 8 আর এটা পাবো approximately 9.78 4 root 6 হলে 9.78 দেন আমরা পাচ্ছি 17.78 তাহলে x আমাদের a চার্জটা প্লাস 20 চার্জ আছে তার থেকে আমাদের বাম দিকে 17.78 সেমিমিটার দূরে যদি কোনো বিন্দু থাকে সেই বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের মান শূন্য পাবো তোমরা নিজেরা চেষ্টা করে দেখো যদি আমরা পয়েন্টটা এই দিকে নিতাম ডান দিকে অর্থাৎ -30 আধারের কাছাকাছি নিতাম সেই ক্ষেত্রে কি তড়িৎ প্রবলের মান শূন্য হওয়া সম্ভব কিনা সেটা তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করে দেখবে ওকে এবার আমরা দেখব আমাদের পরবর্তী প্রশ্ন 12 দাগের যে প্রশ্নটা এখানে আছে পরস্পরের সঙ্গে 2 সেমিমিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের একটিতে 1800 ভোল্ট বিভবে আয়িত করা হলো অপর প্লেটকে পৃথিবীর সঙ্গে যুক্ত করা হলো প্লেট দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত এটা খুবই সহজ প্রশ্ন আমাদের এখানে একটা প্লেট আছে এবং এখানে একটা প্লেট আছে এই প্লেটে আমরা বিভব দিয়েছি 1800 ভোল্ট এবং এই প্লেটটাকে আমরা পৃথিবীর সঙ্গে যুক্ত করেছি তাহলে এর বিভব আমরা জানি শূন্য পৃথিবীর সঙ্গে যুক্ত সেখানে আমাদের শূন্য এবং এদের মধ্যে আমাদের যে দূরত্বটা আছে সেই d equal to 3 সেমিমিটার দুটো প্লেটের মধ্যে আমাদের 3 সেমিমিটার দূরত্ব আমরা সমান্তরাল প্লেটের ক্ষেত্রে জানি দুটো সমান্তরাল আয়িত প্লেট তাদের মধ্যে সব সময় তড়িৎ ক্ষেত্র যেটা হবে e e হবে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক এবং এই দূরত্ব দুটো প্লেটের মধ্যে দূরত্ব e এবং এদের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স আমাদের পটেনশিয়াল ডিফারেন্স আমরা পাবো 1800 - g অর্থাৎ 1800 ভোল্ট আমাদের রিলেশন আমরা জানি e equal to v/d এখানে পটেনশিয়াল ডিফারেন্স আমাদের 1800 ভোল্ট এবং d দূরত্ব হচ্ছে 3/100 মিটার এখানে সেন্টিমিটার আছে আমরা এটাকে যদি এখন সিম্পলিফাই করি তাহলে পাবো 6 এই দুটো শূন্য দুটো শূন্য চারটে শূন্য অর্থাৎ 6 ইনটু 10 টু দি পাওয়ার ভোল্ট পার মিটার অর্থাৎ এই দুটো প্লেটের মধ্যে যে তড়িৎ ক্ষেত্র হবে সেই তড়িৎ ক্ষেত্র 6 ইনটু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট পার মিটার